মুক্তিযোদ্ধাদের কটাক্ষ, মুক্তিযুদ্ধকে অসম্মানের শামিল বললেন আসম রব, মুক্তিযোদ্ধাদের কটাক্ষ মুক্তিযুদ্ধকে অসম্মানের শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রব। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। জিয়াউর রহমান সরকারের বেতনভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করেছেন, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে অবজ্ঞা, তাচ্ছিল্য এবং কটাক্ষজনক উল্লেখ করে প্রতিবাদও জানান তিনি। বিবৃতিতে আসম রব বলেন, ১৯৭১ সালে একটি হিংস্র ও সশস্ত্র হানাদার বাহিনী, যাদের উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, বর্বরতা ও ভয়াবহ গণহত্যা, সেই বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে জীবনকে বাজি রেখে যারা মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের কোনো ক্রমেই তুচ্ছতাচ্ছিল্য বা কটাক্ষ করা যায় না। মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তি বা দলের নয়। তিনি বলেন, পদপদবী বা কর্মে নিয়োজিত অবস্থা বা বেতন ভাতা বীরত্ব নির্ণয়ের মাপকাঠি নয়। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারীদের বীর মুক্তিযোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সরকার কি স্বাধীনতা ৫৩ বছর পর কর্মচারী মুক্তিযোদ্ধা এবং অকর্মচারী মুক্তিযোদ্ধা নামে নতুন শ্রেণী বা বিভাজন সৃষ্টি করছেন? গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।